অঞ্চলের পরিস্থিতি হচ্ছে কালকে যে ঘটনা হয়েছে সেটা তো ক্রিয়েটেড ঘটনা। এই ঘটনার পরে আপনারা হয়তো খুব ভালোভাবে অবগত আছেন যে কালকে যে ঘটনা হয়েছে ওটা ক্রিয়েটেড, এবং অর্জুন সিংয়ের যে মাথায় লেগেছে সেটা ওনার নিজের লোকের ইট দিয়েই লেগেছে, অন্য কোনোভাবে লাগেনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, প্লাস্টিক ডান্ডা দিয়ে মাথা ফাটে না পুলিশের মাথা দিয়ে, এবং যা ফুটেজ পাওয়া গেছে তাতে প্রত্যেকটি ফুটেজে দেখা যাচ্ছে যেভাবে ইট বৃষ্টি হয়েছে সেই ইট বৃষ্টিতেই ওনার মাথায় লাগে, কোনো পুলিশের ইয়েতে ডান্ডাতে ওনার মাথা ফাটেনি। ঠিক আছে, আজকে বন্ধ নিয়ে কী বলবেন? আজকে জুট মিল 12 ঘন্টার বন্ধে, পুরো ভারতবর্ষে আমরা যেটুকু জানি 12 ঘন্টার বন্ধে কোনো ইন্ডাস্ট্রিয়াল বন্ধ হয় না, ইন্ডাস্ট্রি বন্ধ হয় না, কিন্তু তবু জবরদস্তি আজকে মজদুরদের ভয় দেখিয়ে লাঠি ডান্ডা মেশিন দেখিয়ে আজকে প্রত্যেকটি মজদুরকে আটকানো হয়েছে, এবং যারা যারা দোকান খুলেছে যেখানে তাদের সবাইকে বিভিন্নভাবে ধমকি দিয়ে ফটো তুলে আগামী দিনে যা হবে দেখে নেব। আর আপনারা খুব ভালোভাবেই কালকে শুনেছেন অর্জুন সিংয়ের বক্তব্য যে আগুন জ্বালিয়ে দেব, তো আজকে সেই পরিপ্রেক্ষিতে লোকে সাধারণ মানুষ এমনি খুব মানে ভয়ের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে যা হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমি এটা পুরোপুরি একটি বাজে বক্তব্য। আপনারা যেটা শুনেছেন হয়তো কোনো বিজেপি কর্মীর কাছ থেকে শুনেছেন, সাধারণ মানুষের কাছ থেকে লাইনে গিয়ে শুনুন, লোকে খুব বাজেভাবে বলছে, তাদের একদিনের রোজ যা পাচ্ছে পয়সা তাতে ওদের পেট ভরছে না, তারপরে একদিনের রোজ কেউ নষ্ট করতে চায় না এই ধরনের বন্ধে। আর এটা তো ওনার নিজের স্বার্থের বন্ধ এবং নিজের স্বার্থের লড়াই, এটা তো মজদুরের লড়াই নয়, এটা ওনার পরিবারতন্ত্র, ওনার পরিবারের লড়াই, উনি নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই সব লড়াই করছে। একদম বিলকুল না, বন খুবই খারাপ। আপনি যে নয়টি এবং অন্যান্য জায়গায় দেখুন, ভাটপাড়ায় এমনিও কাকিনাড়া আজকে সোমবার বন্ধের দিন, এবং ভাটপাড়ায় আমাদের এই অঞ্চলে কিছু কিছু জায়গায় ধমকি দিয়ে সকালে লাঠি ডান্ডা শোড নিয়ে বেরিয়েছিল, সেই হিসেবে দোকানপাট বন্ধ করানো হচ্ছে। আশা করছি আস্তে আস্তে দোকানপাট সব খুলছে এবং খুলেও যাবে। দেখুন, সবথেকে বড় কথা বলবো যে 3 মাসের মধ্যে অর্জুন সিং একটিও শান্তি মিছিল বার করলেন না। 3 মাস হয়ে গেল যখন ভাটপাড়ায় কোনো বোমা পড়ছে না, 3 মাসের পরে 1 মাস ধরে শান্ত, উনি শান্তি মিছিল বার করলেন গণেশ পুজোটাকে অশান্তি করানোর জন্য। আজকে আমাদের শুধু গণেশ পুজোই নয়, আজকে আমাদের মা বোনদের এখানকার তীজ আছে, এটাও একটা খুব বড় পার্বণ, সেটাকেও উনি এটাই মাথায় রাখলেন না যে এত বড় একটা গণেশ পুজো যেটা পুরো ভারতবর্ষের মধ্যে অন্ধ্রতে হয়, তারপরে পশ্চিমবাংলার মধ্যে শুধু কাকিনাড়ায় হয়, সেটা ওনার মাথায় রেখে অন্তত আজকের বনটা তো ডাকা উচিত ছিল না, কিন্তু তবু উনি ডাকলেন, এটাই হচ্ছেন ওনার স্বার্থ। উনি নিজের স্বার্থ নিজেকে হাইলাইট করার জন্য সব কাজ করছেন, ওনার মাথায় টাকা লেগেছে, উনি যে অ্যাপোলোতে শুয়ে আছেন, কী হয়েছে ওনার? আপনার নাম? আমার নাম সোমনাথ শ্যাম, ভাটপাড়া তৃণমূল কংগ্রেস এর কনভেনার।